আপনি যদি 2 দিনের জন্য কোনো সুন্দর পাহাড়ি এলাকায় ঘুরতে যেতে চান, যেটা খুব কাছে হবে দিল্লি থেকে, তাহলে সেটা হচ্ছে হিমাচল প্রদেশের ক্যাসল। আবার যদি মানালি ঘুরতে যান, তাহলে অবশ্যই 2 দিন রাখুন এই সুন্দর শহর মানে ক্যাসলটা ঘুরে দেখার জন্য। ঠিক সেই প্ল্যান নিয়ে আজকে আমি হাজির হয়েছি, কীভাবে ঘুরে দেখবেন এই সুন্দর শহর। আপনি চাইলে রাতের বাসে দিল্লি থেকে সকালে ক্যাসল নেমে আমাদের প্ল্যান মতো ঘুরে দেখতে পারেন, কিন্তু আমাদের গল্পের শুরু মানালি থেকে। তাই আজকে আমরা মানালি থেকে এই প্ল্যানের গল্প শোনাবো। আমরা সিমলা মানালি ঘুরে এখন 2 দিনের জন্য যাচ্ছি ক্যাসল ও মণিকরণ। তাহলে চলুন শুরু করি। আর হ্যাঁ, এই 2 দিনের প্ল্যানে যা যা থাকছে, কীভাবে মানালি থেকে যাবেন এবং ঘুরে দেখবেন এই সুন্দরতম শহর ক্যাসল, কম খরচের স্টে, লোকাল ট্রান্সপোর্ট, ফুড, ট্রেকিং ও দ্বিতীয় দিনে রাতের বাসে কীভাবে দিল্লি যাবেন তাও কম খরচে, কম খরচে এসি স্লিপার কোচ বাসের টিকিট, সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম মানালি। আমাদের আজকে মনে হয় ফিফথ ডে চলছে, মানালিটা ফোর্থ ডে। যাই হোক, উই আর লিভিং নাও টু ক্যাসল। আমরা ছিলাম হচ্ছে ওল্ড মানালিতে, যাই হোক এখন আমরা ক্যাসলে যাবো, ক্যাসলে যাবো HRTC বাসে। আর মজার বিষয় হচ্ছে আমার জন্য লাগবে হয়তো বা 50 মানে ফুল পেমেন্ট মানে 90-800 টাকা, আর মেয়েদের জন্য লাগবে হচ্ছে অনলি তার 50% মানে 45 টাকা, মেয়েদের জন্য 50% লেস। ভিউটা দেখো, এই যে মেল রোড, মেলের পাশে হচ্ছে HRTC বাস স্ট্যান্ড। HRTC বাস স্ট্যান্ড থেকে আপনারা হচ্ছে দিল্লি যান, মানে যেখানে চণ্ডীগড় যান, ক্যাসল যান, আমাদের মতন মণিকরণ সব কিছু পেয়ে যাবেন এই যে HRTC বাস স্ট্যান্ড। চলেন, আমরা বাস বুক করে পরে কথা বলছি, সব কিছু জানিয়ে দিচ্ছি। টিকিট কত? কুলু তক কার 90 rupees, yes, আর লেডিস কো 50% ডিসকাউন্ট রেট। ডিসকাউন্ট ये মানালি সার্কেল ঘাট বাস है, ठीक है, इसमें आपको 45 rupees या 47 rupees মিলতে পারে, কে লিয়ে লাগে লাগেগা। ওকে, আর ক্যাসল কে ডাইরেক্ট বাস নেই মিলেগে? দসে মানালি সে ক্যাসল কে লিয়ে ডাইরেক্ট বাস কোই ভি নেই হ্যায়, আপকো কুল্লু ইয়া ভুনতর জানা পড়েগা, উধর সে কানেক্টিং বাস মিল জায়েগা। 20 পে HRTC কা ইলেকট্রিক বাস জাতা হ্যায় ডাইরেক্ট মণিকরণ। ও বাস মে লেডিস কে লিয়ে 50% লেস ডিসকাউন্ট রে, হিমাচল মে 50% লেস লেডিস কে লিয়ে। যে এটা যে মানে বাস কাউন্টার থেকে দেখে মেলের পাশ থেকে তো সুন্দর একটা ভিউ পাচ্ছি আমরা, বরফ একটু পরে আমি বরফ হারিয়ে ফেলবো কারণ ক্যাসল যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের বাস, এই বাস যাচ্ছি কুল্লু অথবা ভুনতর, যেখান থেকে আপনার কানেক্টিং বাস পেয়ে যাবেন, কানেক্টিং বাস পেয়ে যাবেন, সেটা হচ্ছে এতে যাওয়ার জন্য, ক্যাসলে যাওয়ার জন্য, ঠিক আছে। কুল্লু পর্যন্ত নিলাম মানালি থেকে 90 টাকা, আর হচ্ছে কিলং থেকে আর মেয়েদের জন্য নিজে 46 টাকা, ছেলেদের জন্য 90, মেয়েদের জন্য 46। আমরা কুল্লু পৌঁছে গেছি, আর কুল্লু থেকে এই যে এই বাস ছাড়বে, এটা হচ্ছে ইলেকট্রিক বাস, যেটা যাবে হচ্ছে একদম মানালি, মণিকরণ হয়ে যাবে মানালি। বাস টাইম নিচ্ছে অনেক বেশি, প্রায় 4:30 বাজাবে। আর আমরা 100 গ্রাম ইয়ে নিচ্ছি, পাকোড়া নিচ্ছি, 30 টাকা দাম নেবে, আর একটা পরোটা নিচ্ছি 30 টাকা, আর সামোসা না ফিঙ্গার এটা। আমরা কোথায় চলে আসছি ম্যাডাম? কোথায় আসছি? জায়গার নাম কি? ক্যাসল। আমরা রুমে গেলাম, ফ্রেশ হলাম, গোসল করলাম, করার পরে তাপমাত্রা -11°C গোসল করলাম ভাই। দেখছেন উপরে কি এটা,
কত সুন্দর লাগছে দেখতে সামনে থেকে, এটা বোঝানোর মতন আমি মানে ভাষা প্রকাশ করতে পারবো না ভাই, এত সুন্দর লাগছে দেখতে। এই পুরোটাই একদম স্নো কাভার্ড, দেখে মনে হচ্ছে যেটা আকাশ কিন্তু আকাশ না, ওটা পুরো একদম বরফে ঢাকা পাহাড়, পুরো স্নোফল হয়েছে উপরে। আর রিসোর্ট অনেক ক্যাফে আছে এখানে, এটা হোটেল, বাবারে হোটেল মালাবার ক্যাসল রিসোর্ট অ্যান্ড বার। আমরা আসছি একটা হচ্ছে রিভার সাইড ক্যাম্পিং এরিয়াতে, ইকো লজ ক্যাসল। তো আমরা হচ্ছে এখান থেকে যে পার্বতী নদীর নিচে চলেন, আমরা দেখাই ক্যাসল অনেক সুন্দর, রাতে মিলে দেখাচ্ছি। কালকে আমরা চালাল ভিলেজ, তারপর হচ্ছে বার্ষানি, আরো কটা জায়গা আছে কাভার করবো ইনশাল্লাহ আমরা। অনেক কালকের দিনটা অনেক সুন্দর দেখাচ্ছে। এখানে হচ্ছে পূর্ণিমার আলোতে দেখা যাচ্ছে কি, পূর্ণিমার আলোতে পুরো পাহাড়টা কাভার হয়ে গেছে, পুরো ক্যাসল থেকেই জায়গাটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে যেখানে ইন্ডিয়ান ফুড পাওয়া যায়, কারণ এটা হচ্ছে মিনি ইসরায়েল, তাই সব কি ইসরায়েলি ফুড না। আর এত পরিমাণ ইসরায়েলি ফুড কি, শুধু ড্রিঙ্কস, শুধু ড্রিঙ্কস, প্রচন্ড পরিমাণে ড্রিঙ্কস পাওয়া যায় এখানে। কি বলতো, কি কি ড্রিঙ্কস দেখলো আজকে, ভ্যারাইটিস অফ ড্রিঙ্কস, আমরা এত চিনি না, এত ককটেল, ওয়াইন, অনেক কিছু ভ্যারাইটি। আর এটা হচ্ছে একটা, আমরা ক্যাফেতে আসছি, খুবই সুন্দর ক্যাফে। এটা হচ্ছে আমাদের রিসোর্ট, মানে ক্যাফে অ্যান্ড স্টে, আর্ট ফুড অ্যান্ড স্টে। এখানে আগুন আছে। আর কেমন লাগছে ক্যাফেটা রিনি, খুব সুন্দর না? আর এখানে যে এটা আমাদের হচ্ছে ক্যাফে ভিতরে, আমরা ভিতরে যাবো একটু পরে। হ্যালো, এই তো হচ্ছে আমাদের একটা রুম ছিল, আমরা রাতে ঘুমাইছি, রাতে আর ইচ্ছা হয়নি ভিডিও করার জন্য, কারণ অনেক রাতে রুমে ফিরছিলাম আড্ডা মেরে। এটা সিঙ্গেল বেড আছে একটা, ডাবল বেড, এই সাইডে চেয়ার টেবিল খাওয়ার জন্য, এই সাইডে হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে, গিজারও আছে। আর এই সাইডটা সুন্দর একটা ভিউ দেখেন পাহাড়ের, এটা জানানো থাকে, এই যে দেখছেন পুরো কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, হারকিউলিস মার্চ। আমি ইনশাল্লাহ দিক যাবো এখন। এই ছিল রুম আমাদের, রুমের ভাড়া ছিল মাত্র 500 টাকা ক্যাসলে। এখন যাচ্ছি হচ্ছে আপনার এই সাইডে আছে একটা বার্ষানি ভিলেজ, বার্ষানি রোডে পড়ছে। আর দাঁড়িয়ে বলি যে দেখছেন কত সুন্দর লাগছে দেখতে না, তো একটা ছবি ক্লিক করি ফুট করে। আমরা যাবো হচ্ছে এখন যে হট স্প্রিং এ, সেখানে একটা হট স্প্রিং দেখবো আগে, তারপর কোথাও যাচ্ছি, তারপর দেখাবো ইনশাল্লাহ। চল কী হয়েছে তো হট স্প্রিংয়ে সেটা দেখে দিচ্ছি, কম খরচে অনেক ট্যাক্সি বুক করে, ট্যাক্সি বুক করার দরকার নাই, আমি দেখাচ্ছি। আর এই সুন্দর ভিউটা এনজয় করি যতক্ষণ, চলেন দেখেন কত সুন্দর লাগছে টাকা সেই। এই ভিউ ধরে কালো পাহাড়, লাল পাহাড় আর সাদা পাহাড়, মানে স্নো মাউন্টেড সব কিছু ভিউ দেখতে দেখতে হাঁটলাম, হাঁটতে হাঁটতে কেবল বাস আসছে। চল আমরা বাস ধরে আমরা যাবো হচ্ছে মণিকরণ সাহেব গুরুদুয়ারা। আমরা চলে এসেছি মণিকরণে, আমরা চোস থেকে আসলাম তাই 5-10 টাকা, আর ক্যাসল থেকে আসলে 10-20 টাকা লাগবে। আর এই যে এখানে পার্কিং নামিয়ে দেবে, পার্কিং থেকে আপনারা হেঁটে হেঁটে চাইলে এই জিপ দিয়ে আপনার হট স্প্রিং যেতে পারবে। চলেন আমরা হট স্প্রিংয়ে যাই। মণিকরণ থেকে ব্যাক করে, মণিকরণ থেকে ব্যাক করে চলে এসেছি, এসে দুপুরে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চে খেলাম হচ্ছে ফ্রাইড রাইস, ডিম, এখানে আসলে অনেক কষ্টে রাইস পাইছি। এখানে রাইসের যে দাম, আপনি যদি মানে দুই মুঠ ভাত 30 টাকা, 30 রুপি, যাই হোক আমরা যাতে চালাল ট্রেক, চলেন চালাল ট্রেকে যাই। আমি লোকেশন সকলে দিয়ে দিবো, আপনার সেই মোতাবেক ইচ্ছে চাইলে ঘুরতে পারবেন। সকালে যদি আপনার ঘুর একদিনে স্থান, সকালে মণিকরণ ঘুরবেন, তারপর চালাল ট্রেক চলে যাবেন। মনে করুন কেমন লাগছে হট স্প্রিং বলতো, হট স্প্রিং সম্পর্কে
জায়গা সুন্দর, বাট হট স্প্রিং এটা আসলে ন্যাচারাল না, এটা আসলে ভুয়া। এই দেখেন আমরা পার্বতী নদী পার হচ্ছি, এই নদী নিয়ে এত পানি যাচ্ছে, আর এটাকে সাসপেনশন ব্রিজ টাইপের আর পার হয়ে যাচ্ছি চালাল ভেজার জন্য। এখান থেকে তেল শুরু, চলেন চল চালাল চল চালাল। ও ও আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম, ছবি টবি তুললাম, তাই না? মজা করে এখন যাচ্ছি হচ্ছে চালালের দিকে। চলেন চালাল ভিলেজ যাই, চালাল ভিলেজটা আরো সুন্দর। এখানে যা সৌন্দর্য দেখলেন, এর চেয়ে অনেক বেশি সুন্দর চালাল ভিলেজ। তুমি এখন চলে ওই রিস্ট শান্তি ক্যাফে শান্তিতে পটি করার জন্য, আর হ্যাভ এ লুক কত সুন্দর দেখছেন। পাহাড়ি নদী চলে গেছে এই সাইড দিয়ে। চলেন আমরা ক্যাফেতে যাই, আগে ক্যাফে এন্ট্রি করি, রেখে দেন ক্যাফে একটু বসি, চলেন গিয়ে ইনশাল্লাহ আমরা ছেড়ে যাবো আবার শান্তি ক্যাফে। আই থিঙ্ক ইজ ইট শান্তি ক্যাফে আফটার, থ্যাংক ইউ। হোয়াট ইজ দ্য ওয়াশ, এক্সকিউজ মি, হোয়াট ইজ দ্য ওয়াশরুম, থ্যাংক ইউ। আমার আসলে একটু ওয়াশরুমে যাওয়া উচিত। আর সি কি সুন্দর জায়গা, হ্যাভ এ লুক। এখানে আমরা বসতে পারি, আড্ডা মারতে পারি। ইয়েস আই হ্যাভ, বাট ইউ ডোন্ট হ্যাভ। ক্যাফের ভিতরে দেখাচ্ছি আমি, এটা হচ্ছে শান্তি ক্যাফে, খুবই সুন্দর একটা ক্যাফে। এখন গেস্ট আছে কয়েকজন, খুবই সুন্দর একদম কালারফুল একটা ক্যাফে। আমরা ফাইনালি চালাল চলে এসেছি, চালালের ভিউ দেখেন। ইওর নেম সিস্টার? ক্যা? মাই নেম ইজ দিব্যা ভারতী। দিব্যা ভারতী, ওহ নাইস নেম। আপ কোন সি ক্লাস মে পড়তে হো? ফিফথ। বহুত আচ্ছা হ্যাঁ, আপ কিসতে রেট কিসতে স্টার্ট হতা হ্যায় রেট? রুমকা হ্যাঁ, রুমকা হাজার রুপে। আভি তো 800 ব্লক। আচ্ছা এটা হচ্ছে কি চালাল ভিলেজ, আপনি থাকতে পারবেন যেটা বললাম, খুবই সুন্দর জায়গা। এখানে আপনাকে ফুড প্রোভাইড করবে, সবকিছু পেয়ে যাবেন, খুবই সুন্দর জায়গা। আমরা কোথায় এখন? চালাল ভিলেজে পার্বতী রিভারে। আচ্ছা আমরা চলে এসেছি চালাল ভিলেজে, চালাল ভিলেজে পার্বতী রিভারে সুন্দর বসে আছি, ঠান্ডা পানি হাওয়া। মানে একটু গরম লাগছে, তাপমাত্রা যদি 14 কি 15, তারপর আমাদের গরম লাগছে। পানির শব্দ শুনছেন কত সুন্দর শব্দ, আপনারা যারা ক্যাসল আসবেন, ক্যাসলে আসলে অবশ্যই চালাল ভিলেজ, মানিকরণ, তোষ, ফুলগা, টালগা এই জায়গাগুলো যাবেন। বাট এখন হচ্ছে স্নোর জন্য যাইনি, আর আমাদের টাইম কম, অনলি 2 ডেজের জন্য আসছি, এই জন্য এত জায়গাতে যাওয়া সম্ভব হয় নাই। শুধু মণিকরণ গেলাম আর চালাল ভিলেজ আসছি, বাট এইটুকু আসতে যে সুন্দর পেয়েছি শুকুর আলহামদুলিল্লাহ। আর এখানটায় জায়গা আছে কি, আপনারা যখন হচ্ছে তোষে যাবেন, তোষ থেকে ফুলগা যাবেন, দ্যাটস অল। আমরা এখন বিদায় নিচ্ছি চালাল ভিলেজ থেকে,
ক্যাসল থেকে আজকে চলে যাচ্ছি আমরা রাতের বাসে দিল্লি। তো দিল্লিতে কীভাবে যাবেন বাসে করে, আর বাসে টিকিটকে কীভাবে কাটতে হবে, কীভাবে পারচেস করবেন আমি যাবতীয় ইনফরমেশন সেটা দিয়ে দিব। লাইভ ভিডিও হয় এখানে, ঠিক আছে? ক্যাসল আসলে আপনি ক্যাফে কখনোই মিস করবেন না, ইটস রিকমেন্ডেড। আমরা কোন রেস্টুরেন্টে বসছি? খাবারের দাম প্রচুর বেশি, আপনি এখানে সিম্পলের কিছু অর্ডার করতে যাবেন 400-500 নিচে কোনো খাবার না এখানে। তো ওখানে বসলাম, খাবারটা আসুক, পিজ্জা আসলে ইনশাআল্লাহ খেয়ে আমরা এখানে বেরিয়ে যাবো। খুবই সুন্দর রেস্টুরেন্ট, এটা হচ্ছে একদম ক্যাসল মেইন পয়েন্টে, খুবই সুন্দর সাজানো গোছানো। এই যে আমাদের পিজ্জা চলে আসছে, চলেন আমরা পিজ্জা ট্রাই করি, ঠিক আছে? ওকে, লেটস ট্রাই। হাউ ওয়াজ দ্য পিজ্জা? সেরা সেই টেস্টটা এক কথা অসাধারণ, সাথে সাথে চাপি। We are leaving from Kasol and also from Himachal Pradesh. Now we are going to Delhi. I'm missing Manali. মাথা রাখবেন, ক্যাসল থেকে এই ভলভো বাসগুলো ছেড়ে যায় হচ্ছে ক্যাসল বাস স্ট্যান্ড থেকে, আর আপনাকে দিল্লিতে নামিয়ে দিবে মঞ্জুকা টিলা, কাশ্মীরি গেট। আমি কাশ্মীরি গেটে নামবো, চলে এসেছি। এটা হচ্ছে এই যে লক্ষ্মী হলিডেস, হলিডে অ্যাপিয়াল, আর এই যে আমাদের হচ্ছে রামদালাল ভলভো, সবগুলো ভলভো বাস। এবার সে ট্রাভেল উইথ দ্য স্টেট, এটা মালানা, এটা মালানা বাস, ঠিক আছে? মালানা আমি কয়েকটা দেখছি, তো আমি এটা চিপ রেটে পাইছি। এটা কয় টাকা পাইছি আমি বাসে উঠে বলছি, কত টাকায় কাটছে এটা আমি? চল, দিস ইজ দ্য বাস, ভলভো অলমোস্ট ফাঁকা। এটা হ্যাঁ, এটা 9 and 10, দেখো তো, 11, 12, 8, 9, 9, 10। এটা এই হচ্ছে বাসের সিট, খুব ভালো আছে। আর আপনি ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন চার্জ দেওয়ার জন্য, একদম ডিরেক্ট আপনি চার্জ দিতে পারবেন 220 ভোল্টে, প্লাস সেকেন্ড পা রাখার জন্য লেগ রেস আছে। আর এই সাইডটা খুবই সুন্দর, আর এই সাইড থেকে হচ্ছে আপনি একটা পর্দা পেয়ে যাচ্ছেন, পর্দার সাথে এত সুন্দর কাঁচের উইন্ডো, আর পুরো এসি। আর হচ্ছে ভাড়া পড়েছে হচ্ছে আমাদের পার হেড মাত্র 825 টাকা করে। এটা সিস্টেম রয়েছে, আমি রেড বাস থেকে কাটছি, কুপন মানে অ্যাপ্লাই করছি, করার পরে প্রায় 490 টাকা ডিসকাউন্ট পাই, 390 টাকা। আর মেইন লিটার ছিল 1000 টাকা ফেয়ার থাকে, 800 থেকে 1000 মধ্যে আপনারা পেয়ে যাবেন ফ্রম ক্যাসল টু দিল্লি। যে এখানে যতগুলো বাস দেখছেন সবগুলো ভলভো, তারপর স্ক্যানিয়ার, মাল্টিএক্সেল অ্যান্ড বেন্স, আর প্রত্যেকটা বাসই লাক্সারিয়াস, খুবই ভালো। দেখা হচ্ছে একদম সকালে। সো গুড নাইট ফ্রম হিমাচল প্রদেশ। ইয়েস, ফাইনালি আমরা দিল্লি চলে আসছি, আর বাস নামিয়ে দিবে হচ্ছে মঞ্জুকা টিলা অথবা কাশ্মীরি গেট। তো আমরা নিয়েছিলাম কাশ্মীরি গেট, কারণ কাশ্মীরি গেট থেকে মেট্রো ধরে আমরা চলে যাবো চাঁদনি চক।